আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আমাকে কি তোমরা চিনতে পেরেছো? আমার নাম জুবি, আমি এবার ক্লাস ফাইভে উঠেছি। স্কুল আমার ভালোই লাগে, তবে তার চেয়ে বেশি ভালো লাগে শরতের আকাশে সাদা মেঘের উড়াউড়ি দেখতে, শেষ বিকেলে মেঘের সাথে ঘুড়ির মিতালি, আর শান্ত নদীতে তরতর করে এগিয়ে চলা পালতোলা নাও দেখতে। আমি বই পড়তেও খুব পছন্দ করি, বিশেষ করে গল্পের বই, আর শুনতে পছন্দ করি মানুষের জীবনের গল্প। আমার জীবনেও অনেক মজার ঘটনা রয়েছে, আজকে তার মধ্য থেকেই একটি গল্প তোমাদের বলবো। কাহিনীটা এই রমজানেই ঘটেছে। রোজার চাঁদ উঠেছে, পশ্চিম আকাশ জুড়ে যেন খুশির সংবাদ নিয়ে একটি শিশু হাসছে, সবার মুখেই রোজার গল্প। আমারও খুব ইচ্ছা এই বছর থেকে আমি রোজা রাখা শুরু করব, কিন্তু সারাদিন না খেয়ে থাকা, তার উপরে গ্রীষ্মের প্রচণ্ড রোদ, আমার তো মনে হচ্ছিল খাবার না খেলেও পানি না খেয়ে আমি থাকতেই পারবো না। তাই সেহেরিতে মা আমাকে ডাকলেও আমি ইচ্ছে করেই ঘুমিয়ে থাকলাম। আমরা যেই বাসায় থাকি তার খানিক দূরেই বাবার এক বন্ধুর বাসা, আমি তাকে চাচা বলে ডাকি। চাচার একতলা বাড়ির সামনে রয়েছে একটি ছোট্ট বাগান, চাচা নিজ হাতে সেই বাগানের পরিচর্যা করেন। আমার ছোট্ট সাইকেল নিয়ে স্কুলে যেতে আসতে প্রায় চাচার সাথে সালাম বিনিময় হয়। প্রথম রোজার দিন স্কুল থেকে ফেরার সময় চাচাকে দেখলাম বাগানে পানি দিচ্ছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো জুবি? স্কুল থেকে ফিরলে বুঝি? আসো আসো, গেটের ভিতরে আসো। চাচা এখন বাসায় যাই, পরে এক সময় আসি। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আজকে তুমি আমার সাথে ইফতার করো। দাওয়াত তো কবুল করলাম, কিন্তু আমি তো রোজা রাখিনি, কোন মুখে যাব চাচার বাসায়, কেমন করে বসবো চাচার সাথে ইফতারে, সারা দুপুর সেই চিন্তাই করলাম। আসরের নামাজ শেষ হয়ে গেলে চাচার বাসায় গিয়ে হাজির হলাম। চাচা আমাকে তার বাগানের গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিলেন। বেশ কিছু ফুলের গাছ রয়েছে চাচার বাগানে, গোলাপ, জবা, বেলি, রজনীগন্ধা আর নয়নতারা। হলুদ হলুদ গাঁদা ফুলও ফুটে আছে বাগানের অনেকটা জায়গা জুড়ে, রয়েছে কিছু ক্যাকটাস আর পাতাবাহারের চারাও। দেখতে দেখতে বিকেলটা ফুরিয়ে গেল, চাচা আমাকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলেন। একজন রোজাদারের জন্য যতটুকু সম্মান ও মর্যাদা দিয়ে ইফতার পরিবেশন করা হয়, আমার সামনেও সেভাবেই নানা রকম ইফতার সাজানো হয়েছে। গ্লাস ভর্তি শরবত, বাটি ভর্তি ফল, নানা রকম মিষ্টি, ছোলা, পেঁয়াজু, বেগুনি আর অনেক খাবার। সহসা নিজের কাছে মনে হলো আমি একজন বড় মানুষ এবং একজন রোজাদার। আমার কেবলই আশঙ্কা হচ্ছিল এই বুঝি চাচা জিজ্ঞেস করেন আমি রোজা রেখেছি কিনা। মজার ব্যাপার হলো চাচা একবারও তা জিজ্ঞেস করেনি। রোজা না রেখেও একজন পরিপূর্ণ রোজাদারের সম্মান পাওয়ায় আমি নিজেই নিজের কাছে লজ্জিত হয়েছিলাম। দ্বিতীয় রোজার সেহেরিতে তাই আম্মু ডাকার আগেই আমি উঠে গিয়েছিলাম, সেহেরি খেয়েছিলাম, রোজা রেখেছিলাম এবং এই রমজানের সবগুলো রোজাই রাখতে পেরেছি। সাধারণত ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়, কিন্তু আমার পুরস্কারটা আমি আগেই পেয়েছিলাম, তাই পরে ভালো কাজ করতে আমার একটু কষ্ট হয়নি। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমার কথা মনে আছে তো? আমি জুবি, আজকে একটি মজার গল্প তোমাদের বলবো, শুনবে তো? আমার নিজেরই গল্প। কিন্তু আমাদের বাসার বাজার সদাই সাধারণত বাবাই করে থাকেন, তবে বাবা বাসায় না থাকলে ছোটখাটো সদাই আনার জন্য মা আমাকে বাজারে পাঠান। সেদিন টুকটাক সদাই আনার জন্য মা আমাকে বাজারে পাঠালেন। যথারীতি সাইকেলটা নিয়ে সাই সাই করে বাজারের দিকে ছুটলাম, কিনতে হবে চা পাতা, চিনি, তেল আর লবণ। প্রথম মোড়টা ঘুরতেই আমার চোখ তো ছানা ভরা, রাস্তার পাশেই একটি নতুন মিষ্টির দোকান, ঝকঝকে কাচের শোকেজের ভিতরে সাজানো হয়েছে নানা রকম মিষ্টি, ছানা, চমচম, সন্দেশ আর রসগোল্লা। রসগোল্লা আমার খুবই প্রিয়, কিন্তু আজ যে মা একদম গুনে গুনে টাকা দিয়েছেন। মিষ্টি খাওয়ার লোভ সামলে আবার বাজারের দিকে প্যারেল ঘোরালাম। দ্বিতীয় মোড়টা ঘুরতেই দেখলাম রাস্তার উপরে কালো কি যেন একটা পড়ে আছে, সাইকেলটা স্লো করে
বস্তুটির কাছে গিয়ে ফুল ব্রেক করলাম। একটা মানি ব্যাগ, কি করব বুঝতে পারছিলাম না, তুলবো নাকি ফেলে রেখে যাব। কিন্তু রাস্তার উপর ব্যাগটা পড়ে থাকলে তো কোনো অসৎ লোক এটা নিয়ে যেতে পারে। সাত পাঁচ ভেবে তুললাম মানি ব্যাগটা। ভেতরে তাকাতেই চমকে গেলাম, অনেক টাকা, বেশ কয়েকটা 1,000 এবং 500 টাকার নোট। একবার মনে হলো যেটা কুড়িয়ে পেয়েছি সেটা তো আমারই, সাথে সাথেই মনে হলো না, নিশ্চয়ই কেউ একজন এই টাকা হারিয়ে খুব সমস্যায় পড়েছে। কিন্তু যেখানকার টাকা সেখানে ফেলে রেখে গেলে তা তো আসল মালিকের কাছে নাও পৌঁছাতে পারে। কি করব না করব ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। সামনে নিরাময় হোমিও ফার্মেসি, ডাক্তার চাচা খুবই ভালো মানুষ। হঠাৎ মনে হলো চাচাকে সব খুলে বললেই তো হয়, যেই ভাবা সেই কাজ। চাচাকে পুরো বিষয়টা বলে মানি ব্যাগটা তার হাতে দিয়ে বাজারে চলে এলাম। বাজার করে ফেরার সময় দেখলাম চাচা ফার্মেসির সামনে একজন মোটরসাইকেল আরোহীর সাথে কি যেন বলছেন। আমি কাছে যেতে, এই তো জুবি, ওই তো রাস্তা থেকে কুড়িয়ে তোমার মানি ব্যাগ আমার কাছে জমা দিয়েছে। মোটরসাইকেলে বসে থাকা ভদ্রলোক নেমে আমাকে জড়িয়ে ধরলেন, আদর করে নাম জিজ্ঞেস করলেন, আর বললেন হাসপাতালে তার বোনের নতুন বেবি হয়েছে, খুবই খুশির খবর। উনি যাচ্ছিলেন হাসপাতালের বিল মিটিয়ে বোন আর ভাগ্নেকে বাসায় নিয়ে যেতে, কিন্তু ক্যাশ কাউন্টারে গিয়ে পকেটে হাত দিতেই মানি ব্যাগ না পেয়ে খুবই ভেঙে পড়েছিলেন। তবে এখন তিনি অনেক খুশি, উপহার হিসেবে আমি কি চাই তা বারবার জিজ্ঞেস করছিলেন। আমি বললাম কিছুই চাই না, কিন্তু তারা আমাকে কিছু একটা উপহার না দিয়ে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিলেন না। কাউকে উপকার করে বিনিময়ে কিছু নেওয়া মোটেই ঠিক কাজ মনে করছিলাম না। অবশেষে তিনি আমাকে নিয়ে গেলেন প্রথম মোড়ে সেই নতুন মিষ্টির দোকানটিতে, বললেন আমি মামা হয়েছি, এই খুশিতে অন্তত মিষ্টি তো খেতেই হবে। কালো জাম, রসগোল্লা, চমচম, সন্দেশ, সব রকম মিষ্টি খাওয়া হলো। সেই সাথে অবশ্য দেরি করে বাসায় ফেরার জন্য মায়ের বকুনিও খেয়েছিলাম। কি বুঝলে বন্ধুরা, আমার পছন্দের রসগোল্লা কিন্তু ঠিকই খেতে পেরেছি, আবার বাজারের টাকাও খরচ করতে হয়নি, সেই সাথে একজন মানুষের উপকারও করতে পেরেছি। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো তো? আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন গল্প বলার জন্য, মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু গল্পটি আমার এক বন্ধুকে নিয়ে, ওর সাথে আমার প্রথম পরিচয় ক্রিকেট খেলার মাঠে। মাঠের এক পাশে বসে চুপচাপ খেলা দেখছিল। ফিল্ডিং করার সময় আমি মাঠের কিনারে যেতেই ও বলল, আমাকে নেবে তোমাদের সাথে? সেই থেকেই আমরা বন্ধু। ওর নাম আদি, খুব ভালো ব্যাটিং করে। বলা যায় আমাদের টিমে আসার পর ওই হয়ে গেল সবচেয়ে ভালো ব্যাটসম্যান। এদিকে আমিও বরাবরই বোলিংয়ে ভালো, তাই আমরা দুজন যখন টিমে থাকি অন্য কোনো টিমই আমাদের হারাতে পারে না। দিনটি ছিল ঈদের আগের দিন। পাড়ার এক বড় ভাই আমাদের দুজনকে ডাকলেন, বললেন ঈদের পরের দিন বিকেলে পাশের পাড়ার সাথে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে, তোমরা দুজন আমাদের পাড়ার হয়ে খেলবে। আর যেহেতু এটি প্রীতি ম্যাচ, তাই সবাইকে ঈদের নতুন পোশাক পরেই খেলতে হবে। ভাইয়ার কথা শুনে খুশিতে আমার লাফাতে ইচ্ছে করছিল, কিন্তু বন্ধু আদির মধ্যে কোনো আনন্দের ভাব দেখলাম না। বন্ধু, মনে হয় আমার খেলা হবে না। কেন রে দোস্ত, কি হয়েছে? এত বড় একটা সুযোগ, আমার তো খুশিতে ঢিকবাজি খেতে ইচ্ছে করছে। না রে দোস্ত, কিছু মনে করিস না, ঈদের পরদিন বাসায় একটা অনুষ্ঠান আছে, অনেক মেহমান আসবে, আম্মু আমাকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দিবে না। অনেকটা মন খারাপ করেই বাসায় ফিরলাম। ঈদের দিন হইচই আর উৎসবে ফেটে পড়েছে পুরো এলাকা, কিন্তু আমার মনে কি বলে একটাই ভাবনা, আদিকে ছাড়া কি করে খেলতে যাব। ওর বাবা মাকে বলে যে করেই হোক ওকে খেলায় নিয়ে আসতেই হবে,
তাই সাইকেলটা নিয়ে আদির বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ওর বাসাটা শহরের এক প্রান্তে। বাসার যে ঠিকানাও দিয়েছে সেখানে গিয়ে দেখলাম পাকা বাড়ি ঘর শেষ হয়েছে, টিন শেডের কিছু ঘর দেখা যাচ্ছে। লোকজনের কাছে জিজ্ঞেস করে যে বাসা পাওয়া গেল সেটা নিতান্তই বস্তির একটা কুঁড়ে ঘর। আদির নাম ধরে ডাকতেই ও বেরিয়ে আসলো। বস্তিতে থাকে বলে আমাকে এখানে দেখে একটু বিব্রত হচ্ছিল, আমারও নিজের কাছে অপরাধী লাগছিল। আদির সাথে এতদিনের বন্ধুত্ব, কিন্তু কখনো ওকে জিজ্ঞেস করিনি ও কোথায় থাকে, ওর বাবাই বা কি করে। ব্যাপারটা সহজ করার জন্য ওর কাঁধে হাত রেখে বললাম, বন্ধু কেন খেলবি না বল, তুই না খেললে তো আমিও খেলবো না। আমি কি আঙ্কেল আর আন্টিকে বলে তোর খেলতে যাওয়ার পারমিশন নিব? আদি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বন্ধু কাউকে বলিস না, নতুন পোশাক পরেই তো খেলতে হবে। কিন্তু এই ঈদে আমার কোনো নতুন পোশাক কেনা হয়নি, বাবা যা আয় করেন তা দিয়ে হয়তো ভালো কিছু খাওয়া হতে পারে। আমি আর কোনো কথা বলতে পারলাম না, ওর কথা শুনে আমার খুবই কান্না পাচ্ছিল। এক ছুটে বাসায় চলে আসলাম, আম্মুকে সব কিছু খুলে বললাম আর বললাম আমার তো আরো পোশাক রয়েছে, এবারের ঈদের পোশাকটা আদিকে দেই। আম্মু আমাকে কিছু না বলে মার্কেটে গিয়ে আদির জন্য একটা নতুন পোশাক কিনে আনলেন। তারপর আম্মু আর আমি কিছু মিষ্টি আর নতুন পোশাকটি নিয়ে আদির বাসায় পৌঁছলাম। নতুন পোশাক হাতে পেয়ে আদি আনন্দে কেঁদে ফেলল। আম্মু আদির চোখ মুছে দিয়ে বললেন, আজ তো খুশির দিন, খুশির দিনে কাঁদতে নেই বাবা। ও বন্ধুরা, আসল কথাই তো বলা হয়নি, সেই পিটি ম্যাচে কিন্তু আমরাই জিতেছিলাম। শত রান করার জন্য আদি এবং সবচেয়ে বেশি উইকেট নেওয়ার জন্য আমি পুরস্কার পেয়েছিলাম। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? অনেকদিন পরে আবারও এসেছি একটা নতুন গল্প নিয়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বার্ষিক পরীক্ষার ছুটিতে আবারও গ্রামের বাড়িতে গিয়েছিলে? আমিও গিয়েছিলাম, আর এবারের গল্পটা কিন্তু সেই গ্রামেরই গল্প। গিয়েছিলাম নানা বাড়ি। ছোট মামাও বিদেশ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে চলে এলেন। ছোট মামাকে আমি খুব পছন্দ করি, ছোট মামা মানেই নতুন কিছু, মজার কিছু। মামা এসে বললেন শিকারে যাবেন, আমি তো বাঘ শিকারে যাবেন ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বললেন না, পাখির শিকারে যাবেন। আমাদের নানা বাড়ির কাছে একটি বড় হাওর রয়েছে, শীতকালে নানা জাতের অতিথি পাখিতে ভরে যায় সেই হাওরটি। যাই হোক, পরের দিন সকালে মামা তার দোনওয়ালো বন্দুক আর সাথে আমাকে নিয়ে চললেন পাখি শিকারে। হাওরের কাছে গিয়ে আমরা তো অবাক, পুরো বিল আর হাওর অতিথি পাখিতে পরিপূর্ণ হয়ে আছে। প্রকৃতি ও পাখির অপরূপ সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। খানিক বাদে মামা একটা জায়গা ঠিক করে নিশানা করলেন, আমি চুপচাপ দেখছিলাম। চাঞ্চল্য আর উৎসাহে আমার চোখ চকচক করছিল। সহসা মামা ট্রিগার টিপে দিলেন, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে চলে গেল। মুহূর্তের মধ্যে হাওরের একটা অংশ প্রায় ফাঁকা হয়ে গেল। আমি দৌড়ে গেলাম, দেখলাম একটি বালি হাঁস পড়ে আছে, সাদা পালক রক্তে লাল হয়ে আছে। এমন দৃশ্য দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। মনের সকল উৎসাহ আর উদ্দীপনা মুহূর্তে বিষণ্ণতায় পরিণত হলো। পাখিটি নিয়ে আমরা বাড়ি ফিরলাম। রাতে সেই পাখিটি দিয়ে বারবিকিউ করা হলো। সবাই মজা করে খেলেও আমি খেতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠছিল রক্তে মাখা পাখিটির নিষ্প্রাণ দেহ। পাখি শিকারের পর থেকে আমার মনটা যে খারাপ হয়ে আছে মামা সেটা খেয়াল করলেন। আমার মন ভালো করাতে মামা আমার জন্য বাজার থেকে খাঁচা সহ একটি পাখি নিয়ে এলেন। কিন্তু খাঁচায় বন্দি পাখিটি দেখেও আমার মন খুব একটা ভালো হলো না। রাতে দুঃস্বপ্ন দেখলাম যে সেই অতিথি পাখির বন্ধুরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু ওকে কেউ খাঁচায় আটকে রেখেছে। সকালে আমি দেখলাম যে মামার দেওয়া সেই খাঁচা বন্দি পাখিটির পাশে ওর এক বন্ধু ওকে ডাকাডাকি করছে। আমি আর দেরি না করে পাখিটিকে খাঁচার থেকে ছেড়ে দিলাম।
পাখিটিকে ওর বন্ধুর সাথে মুক্ত আকাশে উড়ে যেতে দেখে আমার মন খুশিতে নেচে উঠল। পাখিটিকে ছেড়ে দিতে দেখে মামাও খুশি হয়ে বললেন, পাখি শিকারের মন খারাপের সাথে আরেকটি পাখি ছেড়ে দেওয়ার মন ভালোর এখন তো কাটাকুটি হয়ে গেল। তাহলে তুমি তো এখন অনেক খুশি, তাই না? আমি বললাম, হ্যাঁ মামা, আমি এখন অনেক খুশি। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমার আরো গল্পগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।